नमस्कार बंधुरा, बोस इन्वेस्टमेंट यूट्यूब चैनल अपने सबाई के वेलकाम। तो एखन देखाबो किछु आर कि डिविडेंड दिच्छे जे स्टकगुलो सामने किछु दिनेर मध्ये डिविडेंड आसते चलेछे, तो सेरकम किछु स्टक देखाबो, सेरकम किछु शेयर देखाबो। ठीक आछे, डिविडेंड बोलते पर शेयारेर प्रति कम्पानि आपनादेर एकटा करे टाका आपके गिफ्ट करे। ठीक आछे, कम्पानि गिफ्ट देय। ठीक आछे, जेहेतु आपनारा तार शेयर होल्डार, सेई कारणे किछु गिफ्ट देय कम्पानि, किछु टाका गिफ्ट देय প্রত্যেকটা শেয়ার প্রতি। তো সেটাকে ডিভিডেন্ড বলে। তো নেক্সট কিছু দিনের মধ্যে আমি দেখাচ্ছি কয়েকটা আর কি শেয়ারে এরকম গিফট দিতে চলেছে, ডিভিডেন্ড দিতে চলেছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কোম্পানিগুলো খুব ভালো ফান্ডামেন্টালি, আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেও দেখিয়ে দিচ্ছি কোম্পানিগুলোর। তো দেখতে থাকুন, ঠিক আছে। প্রথম যে কোম্পানিটা দেখাচ্ছি সেটা হচ্ছে NHPC। NHPC খুব একটা রেপুটেড কোম্পানি, ঠিক আছে, খুব একটা ভালো কোম্পানি, পাওয়ার সেক্টর একটা NHPC। ঠিক আছে, এখন শেয়ার প্রাইস চলছে 92.05 টাকা। ঠিক আছে, 92.50 টাকা চলছে। তো খুব ভালো একটা শেয়ার, আমি দেখাচ্ছি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে। ঠিক আছে, আপনি দেখতে থাকুন। আর আরেকটা কথা বলে দিই, যারা মানে পুরো ভিডিওটা দেখার আগে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন চ্যানেলটাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ তাদের সবাইকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ঠিক আছে, তো বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। অনেক ফান্ডামেন্টাল অ্যানালিসিস, অনেক টেকনিক্যাল অ্যানালিসিস আপনারা দেখতে পারবেন, এমন অনেক সূত্র জানতে পারবেন যেগুলো শেয়ার মার্কেটে আপনাকে কেউ শেয়ার করবে না। আর সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে কিন্তু আপনি একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। ঠিক আছে, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ট্যাপ করে দিন, তাহলে কিন্তু নোটিফিকেশানটা আপনার কাছে সবার আগে পৌঁছাবে ভিডিওটা আপলোড করলেই। ওকে, তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো NHPC-র আমি আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখাই, আগে মার্কেট ক্যাপটা দেখিয়ে নিই। দেখুন, মার্কেট ক্যাপ আছে 92,916 কোটি টাকা। ঠিক আছে, তো আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাচ্ছি আপনাকে, আমি পরে দেখাচ্ছি ওটা। ঠিক আছে, আগে আমি রেজাল্টটা দেখাই, প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, রেজাল্টটা দেখুন। ঠিক আছে, আমি 2019 থেকে, দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন 2019-এ সেলস মানে কোম্পানির বিক্রি হয়েছে 8,983 কোটি টাকা। ঠিক আছে, 2020-তে গিয়ে বিক্রি হয়ে গেছে 10,008 কোটি টাকা। ঠিক আছে, 2021-এ একটু কমে গেছে, ঠিক আছে, 9,648 কোটি টাকা। 2022-এ একটু কমেছে, 9,144 কোটি টাকা। 2023-এ গিয়ে কিন্তু আবার সেলস মানে বিক্রি কোম্পানির কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে, 10,607 কোটি টাকা, আর এখনও অবধি 9,773 কোটি টাকা। এখনও একটা কোয়ার্টারের রেজাল্ট এসে বাকি আছে, ঠিক আছে, এখনও অবধি একটা কোয়ার্টারের রেজাল্ট এসে বাকি আছে, এখনও আর কি সেলস হয়েছে, বিক্রি হয়েছে 9,773 কোটি টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে ঠিকঠাক আছে কোম্পানির সেলস মানে বিক্রি হচ্ছে কোম্পানির, মাঝে দুটো বছরে কমে গেছিলো, বাদবাকি কিন্তু ওপরের দিকেই আছে, বাড়ছে। ঠিক আছে, এক্সপেন্সেস এবার খরচাটা দেখি। 2019 থেকে প্রথমে ছিল 2019-এ 4,002 কোটি টাকা, 2020-তে হচ্ছে 4,562 কোটি টাকা, 2021-এ হচ্ছে একটু কমে গেছে ভালো, সেটা যে 4,371 কোটি টাকা, 2022-এ সেটা 5,131 কোটি টাকা। আবার দেখুন 2023-এ ওটা কমে গেছে আরও 4,401 কোটি টাকা, এখন অবধি 24 আর কি রানিং চলছে, এখন একটুখানি বেড়েছে 4,902 কোটি টাকা। কিন্তু হ্যাঁ, সেলসের থেকে এক্সপেন্সেস মানে বিক্রির থেকে খরচা কিন্তু কম আছে, তো এটা একটা ভালো সাইন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, অপারেটিং প্রফিট মার্জিন দেখুন একদম ঠিকঠাক আছে, দুর্দান্ত আছে অপারেটিং প্রফিট মার্জিন, তাহলে কোম্পানিটা কিন্তু ব্যবসা ভালো চলছে কোম্পানির। ঠিক আছে, বিজনেস ভালো চলছে। একবার নেট প্রফিটটা দেখে নিই, দেখুন 2019 থেকে যদি নেট প্রফিটটা দেখি, ঠিক আছে, 2019 থেকে যদি আমি নেট প্রফিটটা দেখি প্রথম থেকে, তাহলে 2019-এর নেট প্রফিট ছিল 2,836 কোটি টাকা, 2020-তে গিয়ে সেটা দাঁড়ায় 3,345 কোটি টাকা, 2021-এ গিয়ে এটা একটু বেড়ে দাঁড়ায় 3,600 কোটি টাকা, আবার দেখুন 2022-এ গিয়ে আরও বেড়ে গেছে 3,774 কোটি টাকা, 2023-এ আরও বেড়ে গেছে 2,235 কোটি টাকা, আর এখনও অবধি একটা কোয়ার্টার বাকি আছে, এখনও অবধি 4,136 কোটি টাকা। ঠিক আছে, এখনও একটা কোয়ার্টার রেজাল্ট আসা বাকি আছে, মার্চে হচ্ছে আরেকটা কোয়ার্টারের রেজাল্ট আসবে, তার মানে প্রফিট হচ্ছে কোম্পানি, প্রফিট ক্রমশ হাই যাচ্ছে কিন্তু। ঠিক আছে, নেট প্রফিট করছে কোম্পানি। ওকে, এবার ব্যালেন্স শিটটা দেখে নিই, রিজার্ভস কী আছে কোম্পানির 2019 থেকে যদি দেখি। রিজার্ভস মানে গচ্ছিত সম্পদ, ঠিক আছে, সম্পদ আছে 2019-এ ছিল 20,000 কোটি, ঠিক আছে, 20-তে গিয়ে সেটা হয়েছে 21,000 কোটি, 21-এ গিয়ে সেটা হয়েছে 23,000 কোটি, 22-এ গিয়ে সেটা হয়েছে 24,000 কোটি, 23-এ গিয়ে সেটা 26,000 কোটি, আর 23-এ সেপ্টেম্বরে হচ্ছে
সেটা হয়েছে গিয়ে 29,000 কোটি, মানে ক্রমশ বাড়ছে কিন্তু, ঠিক আছে। রিজার্ভস মানে কোম্পানির গচ্ছিত সম্পদ ক্রমশ বেড়েই চলেছে, ঠিক আছে। এবার যদি আমি বরোয়িং দেখি, কোম্পানির খরচা যদি দেখি, ধার বাকি বা খরচা যদি টোটাল দেখি, ধার আছে তাহলে সেটা 19 কোটি টাকা আছে, ঠিক আছে। এখানে আবার বেড়েছে, 2020-তে গিয়ে বেড়েছে 23 কোটি টাকা, এখানে আবার 23,365 কোটি টাকা, তাহলে এটাও বেড়েছে। এখানে আবার একটুখানি বেড়েছে 26,000 কোটি টাকা, এখানে একটু বেড়েছে 29,000 কোটি টাকা, আর একটা হচ্ছে 2023-এ গিয়ে সেপ্টেম্বরে হচ্ছে 30,110 কোটি টাকা। দেখুন, এটা একটা পাওয়ার সেক্টর, পাওয়ার সেক্টরে কিন্তু একটু বড়োয়িং বা আর কি আপনার একটু ধার বাকি হয়, ঠিক আছে। তো পাওয়ার সেক্টরের কাছে এটা দেখবেন না, পাওয়ার সেক্টরে আপনি দেখবেন প্রফিট কতটা হচ্ছে, নেট প্রফিট কতটা হচ্ছে, প্রফিট কামাচ্ছে কি। এই যে পাওয়ার সেক্টরে নতুন নতুন জায়গায় সেক্টর খুলতে হয়, নতুন নতুন জায়গায় আর কি কোম্পানি আর কি প্ল্যান্ট বসায়, ওই কারণে কিন্তু কোম্পানির একটু বড়োয়িং হয়ে যায়, ঠিক আছে, কোম্পানি কিন্তু ধার বাকি হয়ে যায়। এছাড়া দেখুন, এছাড়া কোনো প্রবলেম নেই। যদি আমি অ্যাসেট দেখাই, সম্পত্তি দেখুন, এবং টোটাল অ্যাসেট যদি দেখেন তাহলে বুঝতে পারবেন 2019-থেকে কিন্তু টোটাল অ্যাসেট দেখুন বেড়েই চলেছে ক্রমশ, বুঝতে পারছেন, ক্রমশ কি অ্যাসেট বেড়ে চলেছে। এখানে আবার একটা কোয়ার্টার এখনও বাকি আছে, এখানে একটা কোয়ার্টার এখনও বাকি আছে, তার মানে কোম্পানি কিন্তু একদম ঠিকঠাক, কোম্পানি কিন্তু সম্পত্তি অ্যাসেট যেটা সেটা কিন্তু ক্রমশ হাই চলছে, তার মানে কোম্পানি একদম ঠিকঠাক আছে। এই হচ্ছে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টালি একদম স্ট্রং কোম্পানি NHPC। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখায় তাহলে বুঝতে পারবেন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কেমন আছে। এই দেখুন, এটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, ঠিক আছে। দেখুন, এফ প্রমোটার যারা আছে, প্রমোটারের একদম ঠিকঠাক আছে পার্সেন্টেজ, ঠিক আছে। এবার যারা FIs আছে তারা একটু এখানে সেল করেছে, ঠিক আছে। আর DIs যারা আছে তারা কিন্তু এখানে আবার কিনেছে, ঠিক আছে। এখানে কিন্তু সরকার, দেখুন সরকারও কিন্তু ইনভেস্ট করে রেখেছে, আর পাবলিকের হোল্ডিংও আছে অল্প কিছু, পাবলিক কিন্তু সেল করেছে, ঠিক আছে। তো দেখতে পারেন শেয়ারটা খুবই ভালো শেয়ার, খুবই একটা মানে ফান্ডামেন্টালি একটা স্ট্রং একটা শেয়ার, পজিটিভ একটা শেয়ার আছে, ওকে শেয়ার আছে ফান্ডামেন্টালি। এবার আমি টেকনিক্যাল দেখাবো, ঠিক আছে। এটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস হলো, এবার আমি টেকনিক্যাল অ্যানালিসিস দেখাবো, দেখতে থাকুন। দেখুন, টেকনিক্যালি যদি দেখি তাহলে কিন্তু এখন হচ্ছে শেয়ার প্রাইসটা আর কি পিভট পয়েন্টের থেকে নিচেই আছে, ঠিক আছে। লাস্ট টাইম প্রাইস LTP পিভট পয়েন্টের থেকে নিচেই আছে। কোম্পানি কিন্তু ওই 91 টাকা একটা সাপোর্ট নিয়ে আবার মার্কেট ওপরে উঠতে পারে, বা এই 88 টাকা একটা সাপোর্ট নিয়ে কিন্তু আবার ওপরে উঠতে পারে। তো এখন খুব সুন্দর সুযোগ আছে, এখন যদি আপনারা চান এন্ট্রি নিতে তাহলে এন্ট্রি পয়েন্ট এখন সিলেক্ট করে ফেলতে পারেন। খুব সুন্দর একটা শেয়ার হচ্ছে NHPC, তো দেখতে পারেন আপনারা। নেক্সট শেয়ারটা দেখাচ্ছি, এবার দেখুন। আচ্ছা, তার আগে আমি চার্ট প্যাটার্নটা একবার দেখে নিই, NHPC চার্ট প্যাটার্নটা কী আছে। তো দেখুন, এক মাসে এইখানে একটুখানি নিচে নেমেছিল, দিয়ে কিন্তু আবার একটা প্রফিট দিচ্ছে, দিয়ে আবার কিন্তু একটা নিচে যাচ্ছে, ঠিক আছে। এখন ডাউন ট্রেন্ডে আছে, দেখতে পারেন। ছ মাসের চার্ট প্যাটার্নটা যদি দেখি আমি, ছ মাসের চার্ট প্যাটার্নটা দেখুন ওপরের দিকে আছে। তো এখানে একটুখানি কারেকশান হচ্ছে মার্কেট, দেখতে পারেন, নজরে রাখতে পারেন। খুব সুন্দর একটা শেয়ার NHPC, এক বছরে দেখুন হাই গেছে। তো এবার একটা কারেকশান হচ্ছে, এবার কিন্তু এখন একটা এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। খুব সুন্দর শেয়ার, পাওয়ার সেক্টর একটা, ঠিক আছে। তো দেখতে পারেন, ঠিক আছে, চলুন এবার পরের শেয়ারটা দেখি। আর NHPC আর কি আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে 1.40 টাকা, মানে এটা 22 তারিখে ডিভিডেন্ড আছে, মানে 22 তারিখে আর কি আপনাকে ডিভিডেন্ড দেবে। আপনার অ্যাকাউন্টে দেখবেন 1.40 টাকা ঢুকে যাবে পার শেয়ার, মানে একটা শেয়ার থাকলে আপনি 1.40 টাকা পেয়ে যাবেন, ওকে। পরবর্তী কোম্পানি হলো কির্লোস্কার অয়েল ইঞ্জিন, কির্লোস্কার অয়েল ইঞ্জিন কোম্পানিটা, এটা হচ্ছে আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে 2.50 টাকা, ঠিক আছে। প্রত্যেক শেয়ারে আপনাকে 2.50 টাকা করে দিচ্ছে, আর এটার ডিভিডেন্ড আছে 23 ফেব্রুয়ারি। তো 23 ফেব্রুয়ারির আগে যদি আপনার কাছে শেয়ার থাকে তাহলে আপনি প্রত্যেকটা শেয়ার, মানে একটা শেয়ার প্রতি আপনি 2.5 টাকা করে কিন্তু ডিভিডেন্ড পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি বলছি বলে আপনাকে কিনতে হবে এরকম ব্যাপার না, নিজেরা রিসার্চ করুন ফান্ডামেন্টালি যখন যেগুলো স্টক। দেখুন, অনেক কটা কোম্পানিরই ডিভিডেন্ড আসছে, ঠিক আছে। আমি সব কটা দেখাচ্ছি না আপনাদের, যে কটা ফান্ডামেন্টালি একদম ঠিকঠাক কোম্পানি সেগুলোই আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা ফান্ডামেন্টালি আপনার সামনেই আমি অ্যানালিসিস করবো, টেকনিক্যালও অ্যানালিসিস করবো। তো চলুন দেখতে থাকি, হ্যাঁ চলুন। আগে মার্কেট ক্যাপটা দেখে নিই কত আছে। মার্কেট ক্যাপ দেখুন 12,898 কোটি টাকা মার্কেট ক্যাপ আছে, ঠিক আছে। এবার চলুন প্রফিট অ্যান্ড লস দেখি, কীরকম প্রফিট দিচ্ছে কীরকম লস দিচ্ছে, চলুন দেখি। এই যে চলুন, 2019-থেকে যদি দেখি আমি, বিক্রি হয়েছে কোম্পানির 2019-এ 3,626 কোটি টাকা, 2020-তে একটু কমে গেছে 3,379 কোটি টাকা, 2021-এ আবার একটু কমেছে 3,296 কোটি টাকা। দেখুন 2022-এ গিয়ে কিন্তু আবার বেড়ে গেছে, বিক্রিটা আবার হাই হয়ে গেছে, ঠিক আছে, 4,022 কোটি টাকা। 2023-এ গিয়ে আবার হাই হয়ে গেছে কত, 5,024 কোটি টাকা, ঠিক আছে। এবার দেখুন
2024 মানে এখনও অবধি 5,622 কোটি টাকা এখনও একটা কোয়ার্টার রেজাল্ট এসে বাকি আছে, ঠিক আছে। এক্সপেন্সেস মানে খরচা কেমন করছে কোম্পানি, খরচ কেমন করছে, 2019 সালে ছিল 3,251 কোটি টাকা, 2020 থেকে সেটা হয়েছে কমে গেছে 3,085 কোটি টাকা, খুব ভালো সাইন একটা কমে গেছে। আবার 2021 গিয়ে দেখুন 2,909 কোটি টাকা, 2022 গিয়ে আবার একটু বেড়েছে 3,610 কোটি টাকা, 2023 গিয়েও একটু বেড়েছে 4,290 কোটি টাকা, আর এখন অবধি 4,710 কোটি টাকা, এখনও একটা কোয়ার্টার বাকি আছে রেজাল্ট আসে। তবে হ্যাঁ দেখুন, সেলস মানে বিক্রির থেকে কিন্তু খরচটা অনেকটাই কম আছে, তাহলে কোম্পানি একদম ঠিকঠাক কোম্পানি, অপারেটিং প্রফিট মার্জিনও একদম ঠিকঠাক ক্রমশ বাড়ছে দেখুন, তার মানে কোম্পানি একদম ঠিকঠাক আছে, ঠিক আছে। আচ্ছা এবার প্রফিটটা দেখি, নেট প্রফিট কেমন কামাচ্ছে কোম্পানি, ঠিক আছে। আমি 2020 থেকে দেখছি নেট প্রফিট কত আসছে, 2020 দেখুন 188 কোটি টাকা, 2021 দেখুন একটুখানি বেড়েছে 197 কোটি টাকা, 2022 গিয়ে একটু কমে গেছে 171 কোটি টাকা, 2023 হচ্ছে সেটা 332 কোটি টাকা, আর এখনও অবধি 3,372 কোটি টাকা, এখনও একটা কোয়ার্টার রেজাল্ট এসে বাকি আছে, তার মানে নেট প্রফিটও কিন্তু ক্রমশ বাড়ছে, ঠিক আছে। একটা ইয়ারে কমে গেছিলো, একটা দুটো ইয়ারে কমে গেছে, বাদবাকি কিন্তু প্রফিট কোম্পানির বাড়ছে, ওকে। তো চলুন আবার ব্যালেন্স শিটটা দেখি, রিজার্ভস দেখি কোম্পানির কত গচ্ছিত সম্পদ আছে 2020 থেকে দেখছি, ঠিক আছে। 2020 থেকে যদি দেখি রিজার্ভস আছে কোম্পানির 1,716 কোটি টাকা, 2021 গিয়ে সেটা হয়েছে 1,893 কোটি টাকা, 2022 হয়েছে 2,053 কোটি টাকা, 2023 গিয়ে সেটা হয়েছে 2,275 কোটি টাকা, 2023 মার্চ এই সেপ্টেম্বরে হচ্ছে 2,444 কোটি টাকা, তার মানে কোম্পানির রিজার্ভস কোম্পানির গচ্ছিত সম্পদ কিন্তু ক্রমশ বাড়ছে, ঠিক আছে। বড়োয়িং যদি দেখি আমি মানে ধার বাকি যদি দেখি 2020 থেকে দেখুন আস্তে আস্তে বাড়ছে, কিন্তু হ্যাঁ কোনো প্রবলেম নেই, কোম্পানি যখন খরচা করে মানে ধারবাকি কেন করে, কোম্পানি প্রফিটের জন্যই গ্রোথের জন্যই কিন্তু ধারবাকি করে, ঠিক আছে। বাট যেখানে দেখছেন কোম্পানি নেট প্রফিট যেটা আসছে, প্রফিট কিন্তু ক্রমশ বাড়ছে, তার মানে কোম্পানি ফান্ডামেন্টাল দিক থেকে একদম ঠিকঠাক আছে। আর যদি আমি টোটাল অ্যাসেট যদি দেখি কোম্পানির, দেখুন টোটাল অ্যাসেট যদি দেখি, টোটাল অ্যাসেটও কিন্তু ক্রমশ বাড়ছে, ঠিক আছে। টোটাল অ্যাসেট যেটা আছে সেটাও ক্রমশ বাড়ছে, মানে কোম্পানির সম্পত্তি কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, তার মানে কোম্পানি একদম ফান্ডামেন্টাল দিক থেকে একদম ওকে কোম্পানি, কোম্পানির কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো চলুন এবার হচ্ছে টেকনিক্যাল পার্টটা দেখি, ওকে। দেখুন কির্লোস্কার এখন দাম চলছে টেকনিক্যাল পার্টে যদি দেখি আমি 892.50 টাকা, ঠিক আছে। মানে কিন্তু পিভট পয়েন্টের থেকে এখন এলটিভি মানে লাস্ট টাইম প্রাইসটা কিন্তু নিচেই আছে, তো একটা এখানে এরকম জায়গায় একটা সাপোর্ট নিতে পারে, সাপোর্ট নিয়ে কিন্তু উপরের দিকে উঠতে পারে, নজরে রাখুন কির্লোস্কার ফান্ডামেন্টাল দিক থেকে একদম ঠিকঠাক কোম্পানি। যদি আমি চার্ট প্যাটার্নটা দেখাই তাহলে বুঝতে পারবেন, এই দেখুন এক মাসে কিন্তু ক্রমশ টপে যাচ্ছে, তো একটু কারেকশন হতে পারে, নিচের দিকে নামতে পারে, একটু নজরে রাখতে পারেন, ঠিক আছে। যদি আমি ছমাসে দেখি, ছমাসেও ব্যাটা ভালো রিটার্ন দিয়েছে, ছমাসেও শেয়ারটা উপরের দিকে উঠেছে, তো একটা কারেকশন হওয়ার এখানে একটা চেষ্টা চলছে, তো দেখতে পারেন এখানে, ঠিক আছে। যদি আমি এক বছরে দেখি, এক বছরে দেখুন ক্রমশ কিন্তু টপ দিয়ে দিচ্ছে, দিয়ে গেছে, ঠিক আছে। তেমন এক বছরেও সেখানে কিন্তু টপ দিয়েছে, এই জায়গায় কিন্তু একটা কারেকশন আবার হচ্ছে, তো শেয়ারটাকে নজরে রাখতে পারেন। কির্লোস্কার অয়েল ইঞ্জিনস খুব একটা ভালো কোম্পানি, খুব ভালো শেয়ার, আর যেটা ডিভিডেন্ড দিচ্ছে আপনার 23 তারিখে ডিভিডেন্ড দিচ্ছে, 23/2/2024 ডিভিডেন্ড দিচ্ছে, তো পার শেয়ার আপনার কাছে একটা শেয়ার থাকলে আপনি 2.5 টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। পার শেয়ারে 2.5 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে, ঠিক আছে। দেখতে পারেন কোম্পানিটা ভালো আছে। নেক্সট যে কোম্পানিটা দেখাবো সেটা হচ্ছে ভারত ফোর্জ লিমিটেড, ঠিক আছে। খুব ভালো একটা কোম্পানি ভারত ফোর্জ লিমিটেড, ঠিক আছে। আর এর মানে মার্কেটটা এত সুন্দর, এত সুন্দর আর কি কাজ হয়, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, বা আপনাকে যদি আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা, ঠিক আছে। তো চলুন আগে আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি, তার আগে মার্কেট ক্যাপটা দেখে নিন, 52,274 কোটি টাকা মার্কেট ক্যাপ আছে, ঠিক আছে। চলুন এবার দেখে নিই প্রফিট লস কী হচ্ছে কোম্পানির। এই যে কোম্পানির প্রফিট লসটা দেখি, সেলস মানে বিক্রি আমি 2020 থেকে দেখাচ্ছি বিক্রি, দেখুন এখানে একটু কমেছিলো 2021 গিয়ে, 2020 ছিল 8,000 কোটি টাকা, 2021 ছিল 6,000 কোটি টাকা, একটু কমে গেছিলো 2022 কিন্তু আবার বেড়ে গেছে 10,000 কোটি টাকা হয়ে গেছে। আচ্ছা 2023 গিয়ে সেটা হয়েছে 12,000 কোটি টাকা, এখনও অবধি হচ্ছে 15,000 কোটি টাকা আছে, এখনও অবধি 15,000 কোটি টাকা আছে, এখনও একটা কোয়ার্টার রেজাল্ট এখনও বাকি আছে, ঠিক আছে। এটা সেলস মানে হচ্ছে কোম্পানি বিক্রি বাড়ছে। এবার খরচা এক্সপেন্সেস, এক্সপেন্সেস দেখুন, এক্সপেন্সেস এখানে একটু কমেছিলো আবার এখানে একটুখানি বেড়ে গেছে, 2020 ছিল 6,000 কোটি, 2021 সেটা হয়েছে 5,000 কোটি,
2022 সেটা 8000 কোটি, 2023 হচ্ছে সেটা 11000 কোটি, 2022 হচ্ছে 12000 কোটি। এখন একটা কোয়ার্টার রেজাল্ট এসে বাকি আছে, তবে হ্যাঁ সেলসের থেকে মানে বিক্রির থেকে খরচ কিন্তু কম আছে, তো কোম্পানি ঠিকঠাক, অপারেটিং প্রফিট মার্জিনও একদম ঠিকঠাক আছে, ভালো আছে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর নেট প্রফিটটা যদি দেখি আমি, এই যে নেট প্রফিটটা যদি দেখি, এইখানে একবার একটু লস হয়েছিল, ঠিক আছে, বাদবাকি কিন্তু আবার বেড়ে গেছে কোম্পানির নেট প্রফিট, এখানে আবার একটু কমেছে, এখানে আবার বেড়ে গেছে, ঠিক আছে। এখনও একটা কোয়ার্টার রেজাল্ট বাকি আছে, এখন কিন্তু বেড়ে যাচ্ছে কোম্পানির নেট প্রফিটটা, কিন্তু বাড়ছে, এক জায়গায় একটু লস হয়ে গেছিলো, লস হয়ে গেছিলো, তারপরে কিন্তু আবার প্রফিট হচ্ছে কোম্পানির, ঠিক আছে। তার মানে বিজনেস চলছে, কোম্পানির বিজনেস চলছে, এটুকু বোঝা যাচ্ছে ঠিকঠাক। আচ্ছা, এবার ব্যালেন্স শিটটা দেখি, রিজার্ভস কী আছে দেখুন, রিজার্ভস হচ্ছে 2020 থেকে কিন্তু রিজার্ভস আর কি বেড়ে যাচ্ছে ক্রমশ বাড়ছে। 2020 ছিল রিজার্ভস হচ্ছে 5000 কোটি টাকা, 5100 কোটি টাকা, 2021 সেটা 5300 কোটি টাকা, 2022 সেটা 6400 কোটি টাকা, 2023 সেটা 6600 কোটি টাকা, আর 2023 সেপ্টেম্বরে সেটা হচ্ছে 6900 কোটি টাকা। তার মানে ক্রমশ বাড়ছে কোম্পানির রিজার্ভস, ঠিক আছে। বরোয়িং যদি দেখি আমি, বরোয়িংটাও ক্রমশ বাড়ছে, কিন্তু ধার বাকি হয় কোম্পানি জানেন সেটা, কিন্তু এই রিজার্ভ যেহেতু এত আছে, সম্পত্তি এত আছে, তো চিন্তা করার কোনো কারণ নেই, কোম্পানি একদম ওকে কোম্পানি আছে, ভারত ফোর্জ একদম ওকে কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, যদি আমি টোটাল অ্যাসেটটা দেখি, অ্যাসেটও দেখুন কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে ক্রমশ বাড়ছে, এখানে একটু কমে গেছিলো, আর বাদবাকি কিন্তু বেড়েই যাচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন, বাদবাকি কিন্তু বেড়েই যাচ্ছে, ঠিক আছে। তো টোটাল অ্যাসেট প্রথমে ছিল আর কি 11000 কোটি টাকা, তারপরে 13 হলো, তারপরে সেটা 15000 কোটি হলো, ঠিক আছে, তারপর 18000 কোটি, এখন 18900 কোটি টাকা আছে, এখন কিন্তু একটা কোয়ার্টার রেজাল্ট বাকি আছে। অ্যাসেট যেটা আছে মানে কোম্পানির সম্পত্তি কিন্তু ক্রমশ বাড়ছে, তার মানে কোম্পানি একদম ঠিকঠাক কোম্পানি আছে, ঠিক আছে। চলুন এবার ফান্ডামেন্টাল দেখি, এই টেকনিক্যাল অ্যানালিসিস করি। দেখুন ভারত ফোর্জের যে টেকনিক্যাল যদি আমরা অ্যানালিসিস করি, দেখতেই পারবেন এটা এখন কিন্তু একটু হাইয়ের দিকে আছে, একটু নজরে রাখতে পারেন, ডাউনে যাবে কিন্তু, ঠিক আছে, নিচে যাবে, এরকম জায়গায় একটা রেজিস্ট্যান্স নিতে পারে, এরকম জায়গায় একটা রেজিস্ট্যান্স নিতে পারে, গিয়ে ডাউনে খেতে পারে। দেখতে পারেন খুব ভালো একটা শেয়ার আছে ভারত ফোর্জ, আর ডিভিডেন্ড দিচ্ছে ভারত ফোর্জের হচ্ছে 23/2/2024 আর কি আপনার ডিভিডেন্ড দিচ্ছে, তো ডিভিডেন্ড দিচ্ছে আপনার 2.5 টাকা করে, এটাও ডিভিডেন্ড দিচ্ছে, মানে আপনার কাছে একটা শেয়ার থাকলে আপনি 2.5 টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। যে কটা শেয়ার থাকবে 2.5 টাকা করে প্রত্যেক শেয়ারে আপনি পাবেন ডিভিডেন্ড, ঠিক আছে। 23 তারিখে কিন্তু এটা ডিভিডেন্ড আছে ভারত ফোর্জের, ঠিক আছে। টেকনিক্যালটা দেখিয়ে দিলাম, চার্ট প্যাটার্নটা দেখে নিন, চার্ট প্যাটার্ন কিন্তু এক মাস যদি দেখি, এক মাসে কিন্তু নিচের দিকেই চলছে, এরকম একটা রাউন্ডে চলছে, একটু নিচের দিকে আরও যেতে পারে, গিয়ে কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে ওপরের দিকে উঠতে পারে, ঠিক আছে, নজরে রাখতে পারেন। যদি লাস্ট ছমাসে দেখি আমি, ছমাসে দেখুন এই জায়গায় নিচে একটা ইউ বানিয়েছে, কিন্তু এরকম নিচে নেমে আবার কিন্তু একটা ওপরে ওঠার চেষ্টা করছে, ঠিক আছে, ওপরের দিকে উঠছে। দেখুন এখানে শর্ট টার্মে আপনি কাজ করতে পারবেন, যদি এক বছরের চার্ট প্যাটার্নটা দেখি তাহলে বুঝতে পারবেন ভালো করে, দেখুন শর্ট টার্মে কিন্তু কাজ করতে পারবেন, এই যে ছোটো ছোটো কিন্তু অনেক অনেক হয় ভলাটিলিটি, ঠিক আছে। এখন একটা বড় রিটার্ন দিচ্ছে, তো রেডি থাকতে পারেন, ভারত ফোর্জ ভালো কোম্পানি, 23 তারিখে ডিভিডেন্ড আছে, দেখিয়ে দিলাম। নেক্সট কোম্পানিটা হচ্ছে ন্যালকো, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, খুব ভালো একটা কোম্পানি, এখন শেয়ার প্রাইস চলছে 157 টাকা, ঠিক আছে। এটা একটা অ্যালুমিনিয়াম কোম্পানি, ঠিক আছে, দেখতে পারেন, খুব ভালো ভালো ফান্ডামেন্টালস আছে। চলুন চেক করে দেখিয়ে নিচ্ছি, দেখুন মার্কেট ক্যাপ আছে এখন 28780 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি প্রফিট আর লস দেখি কোম্পানির, দেখুন কোম্পানির প্রফিট লস, ঠিক আছে, বিক্রি সেলস যদি 2020 থেকে দেখি, দেখুন ক্রমশ বাড়ছে, 2020 ছিল 8400 কোটি টাকা, 2021 সেটা হলো 8900 কোটি টাকা, 2022 সেটা হলো 14200 কোটি টাকা, আর 2023 বেড়েছে, 2014 এখানে 2022 ছিল 14215 কোটি টাকা, 2023 সেটা বাড়লো, বেড়ে হলো 14255 কোটি টাকা বাড়লো, আর এখনও অবধি হচ্ছে 13240 কোটি টাকা, এখনও একটা কোয়ার্টারের রেজাল্ট আসা বাকি আছে, 2024 মার্চ মাসে আরেকটা রেজাল্ট আসবে, তো এখনই প্রফিট দিয়ে দিয়েছে, এত বিক্রি হয়ে গেছে, প্রফিট নয় সরি বিক্রি হয়ে গেছে, তাহলে কিন্তু বিক্রিটাও বাড়ছে ক্রমশ, সেলস ক্রমশ বাড়ছে, এক্সপেন্সেস খরচাটা এখানে একটু কমেছে, দিয়ে এখানে আবার কিন্তু খরচা বেড়েছে, ঠিক আছে, এখানে দেখুন খরচা আবার কমে গেছে, এখন একটা কোয়ার্টার রেজাল্ট বাকি আছে 2024 মানে যে রেজাল্টটা সেখানে আর কি আশা করা যাচ্ছে খরচাটা কমবে, দেখুন এখন অবধি খরচাটা কিন্তু কমই আছে, ঠিক আছে। তো নেট প্রফিটটা দেখি, অপারেটিং প্রফিট মার্জিন একদম ঠিকঠাক আছে, নেট প্রফিটটা যদি আমরা দেখি, নেট প্রফিটটা হচ্ছে আপনার এখানে একটু কমে গেছে, ঠিক আছে, এখানে একটু কমে গেছে, গিয়ে কিন্তু তারপরে আবার বেড়ে গেছে, ঠিক আছে, দেখুন বাড়ছে, আবার ক্রমশ বাড়ছে, এখানে আবার একটু কমেছে, এখানে আবার একটুখানি বেড়ে গেছে, ঠিক আছে। 2019 থেকে যদি দেখি, দেখুন 19 একটুখানি কমেছিল, 19 থেকে একটু কমেছিল, তারপর আবার বেড়েছে একটুখানি,
দিয়ে আবার এখানে একটু আবার আপনার বেড়ে গেছে, 2022-এ বেড়েছে আবার একটু, 2023-এ আবার একটু কমেছে, 2024-এ মানে এখনও রেজাল্ট আসেনি, এখনও একটা রেজাল্ট বাকি আছে, এখনও কিন্তু বেড়েছে। 2024 মার্চে কমপ্লিট হলে নেট প্রফিটটা কিন্তু বাড়বে, ঠিক আছে, বোঝা যাচ্ছে নেট প্রফিটটা কিন্তু বাড়বে। ওকে চলুন নেক্সট শেয়ার, নেক্সট দেখি ব্যালেন্স শিট, দেখি রিজার্ভস, যদি দেখি রিজার্ভস কিন্তু 2020 থেকে ক্রমশ বাড়ছে, ঠিক আছে, কোম্পানির গচ্ছিত সম্পদ ক্রমশ বাড়ছে। 2020-তে ছিল 9,000 কোটি টাকা, 2021-এ হলো 9,700 কোটি টাকা, 2022-এ হলো 11,600 কোটি টাকা, 2023-এ হলো 12,300 কোটি টাকা, আর সেপ্টেম্বর 2023-এ হচ্ছে 12,690 কোটি টাকা। তার মানে রিজার্ভস কোম্পানির গচ্ছিত সম্পদ ক্রমশ বাড়ছে, বোরিং খরচাটাও একটু বাড়ছে, এখানে একটুখানি কমেছিল খরচাটা, এখানে খরচা কমেছে একটু, মানে 102 কোটি টাকা ছিল, ওখানে 77 কোটি টাকা হলো, এই আবার বেড়েছে 105 কোটি টাকা, এখানে 96 কোটি টাকা, এখানেও কিন্তু কমেছে। তার মানে খরচ বোরিং যেটা ধার বাকি কোম্পানির ধার কিন্তু কমছে, ঠিক আছে, কোম্পানির ধার কমছে, বোরিং কমছে। তার মানে দেখতে পারেন টোটাল অ্যাসেট যদি দেখি আমি, দেখুন টোটাল অ্যাসেট কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে টোটাল অ্যাসেট বেড়েই চলেছে, ঠিক আছে, এবং 14,550, 14,711, 17,489, 17,739, 18,399, তার মানে রিজার্ভস কোম্পানির সম্পত্তি কিন্তু ক্রমশ বাড়ছে, ঠিক আছে। তো চলুন এর টেকনিক্যাল অ্যানালিসিসটা এবার দেখে নিই। ওকে দেখুন ন্যালকো কিন্তু এখন পিভট পয়েন্টের থেকে এলটিপি, দেখুন লাস্ট টাইম প্রাইস যেটা আছে সেটা কিন্তু কমের দিকে আছে, তো এই জায়গায় একটা সাপোর্ট নিতে পারে, সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেটে উঠতে পারে, ঠিক আছে। আর ন্যালকোর হচ্ছে আপনার ডিভিডেন্ড আছে হচ্ছে 23 তারিখে 23 ফেব্রুয়ারি, 23/2/2024, ঠিক আছে। ন্যালকো আপনাকে 2 টাকা দিচ্ছে পার শেয়ার প্রতি, আপনাকে 2 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে, মানে একটা শেয়ার যদি আপনার কাছে থাকে আপনি কিন্তু 2 টাকা পেয়ে যাবেন, প্রত্যেক শেয়ার প্রতি আপনাকে 2 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে। আর ন্যালকোর হচ্ছে ডিভিডেন্ড হচ্ছে 23 তারিখে ডিভিডেন্ড আছে, 23 তারিখে আগে আপনার কাছে শেয়ার থাকলে আপনি প্রত্যেক শেয়ার প্রতি 2 টাকা পেয়ে যাবেন। তো এখানে দেখুন সাপোর্ট নিয়ে কিন্তু এখানে উঠতে পারে, একটা ভালো সুযোগ আছে, ন্যালকো একটা ভালো সুযোগ দিচ্ছে, ঠিক আছে, সুন্দর একটা সুযোগ দিচ্ছে, এখানে আপনি এন্ট্রি নিতে পারেন। খুব সুন্দর পয়েন্ট, চার্ট প্যাটার্নটা দেখুন, 1 মাসের, এই দেখুন নামছে, কিন্তু এখানে একটা প্রফিট দিয়েছে ছোট্ট একটা, গিয়ে আবার নামছে শেয়ারটা, নজরে রাখতে পারেন, আপনি কিন্তু চাইলে ট্রেড মারতে পারেন, ঠিক আছে, আপনি চাইলে কিন্তু ট্রেড মারতে পারেন। 1 মাসে দেখালাম এটা, 6 মাসের যদি চার্ট প্যাটার্ন দেখাই, এই দেখুন 6 মাসে কিন্তু ছোটো ছোটো কাজ হয় অনেক, ঠিক আছে, ছোটো ছোটো অনেক কাজ হয়, তো নজরে রাখতে পারেন, কোম্পানিটা ভালো আছে। 1 বছরে যদি দেখি, এই দেখুন লং টার্মে যে যেখানে কিনেছে তাকেই সেমভাবে প্রফিট দিয়ে গেছে, ভালো পজিটিভ প্রফিট দিয়ে গেছে, কিন্তু আপনি চাইলে ছোটো ছোটোভাবেও কিন্তু কাজ করতে পারেন, অনেক প্রফিট দেয়, ঠিক আছে, ন্যালকো, এই দেখুন একটা অ্যালুমিনিয়াম কোম্পানি, খুব ভালো একটা কোম্পানি, দেখতে পারেন, নজরে রাখতে পারেন। চলুন নেক্সট শেয়ারটা দেখি। নেক্সট বন্ধুরা একটা আইটি কোম্পানি দেখাবো, কোম্পানিটা হচ্ছে নির্লন লিমিটেড, ঠিক আছে, যার মার্কেট প্রাইস চলছে এখন 465 টাকা, ঠিক আছে। নির্লনেরও কিন্তু 23 তারিখে আর কি ডিভিডেন্ড আছে, 23/2/2024 আর কি ডিভিডেন্ড দেবে, তো নির্লন হচ্ছে আপনার কাছে যদি একটা শেয়ার থাকে তাহলে আপনাকে 15 টাকা করে দেবে পার শেয়ারে, 15 টাকা ডিভিডেন্ড, খুব হাই একটা ডিভিডেন্ড পে করছে, নজরে রাখতে পারেন, ঠিক আছে। আমি বলছি বলেই না, আমি ফান্ডামেন্টাল চেক করিয়ে দিচ্ছি, আপনি আপনার ইনভেস্টমেন্ট বুঝে, আপনি আপনার রিসার্চ বুঝে তবে কিন্তু আপনি ইনভেস্ট করবেন, ঠিক আছে। চলুন ফান্ডামেন্টালটা দেখে নিই, মার্কেট ক্যাপ দেখুন, মার্কেট ক্যাপ কিন্তু অনেক কম আছে, 4,195 কোটি টাকা মার্কেট ক্যাপ আছে, যখন এফআইসিরা চাইবে এরকম উপরে নিয়ে যাবে, আবার যখন চাইবে তখন কিন্তু এরকম নামাবে এফআইডিআইসিরা, ঠিক আছে, তো নজরে রাখতে পারেন নির্লন, ঠিক আছে, 15 টাকা দিচ্ছে পার শেয়ারে। তো চলুন একবার বিজনেস দেখে আসি, প্রফিট অ্যান্ড লস দেখে আসি আগে কী করছে কোম্পানি। এই যে 2020 থেকে যদি দেখি 310 কোটি টাকা, 2021-এ 317 কোটি টাকা, 2022-এ 384 কোটি টাকা, 2023-এ 573 কোটি টাকা, এখনও অবধি 598 কোটি টাকা, এখন একটা কোয়ার্টারের রেজাল্ট বাকি আছে, এখন কিন্তু তার মানে সেলস মানে বিক্রি কিন্তু কোম্পানির ক্রমশ বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এক্সপেন্সেস খরচা খুবই কম, দেখুন 78 কোটি টাকা 2020-তে, 2021-এ 80 কোটি টাকা, 2022-এ 86 কোটি টাকা, 2023-এ 14 কোটি টাকা, 2023-এ 14 কোটি টাকা, 2000 এখনও অবধি 126 কোটি টাকা, তার মানে এক্সপেন্সেস কিন্তু ঠিকঠাক আছে, বিক্রির থেকে কিন্তু খরচা অনেকটা কম আছে, ঠিক আছে, তো নজরে রাখতে পারেন, কোম্পানিটা খুব ভালো কোম্পানি আছে। অপারেটিং প্রফিট মার্জিন দেখুন, খুব দুর্দান্ত প্রফিট মার্জিন আছে, অপারেটিং প্রফিট মার্জিন, ওকে নজরে রাখতে পারেন, কোম্পানিটা ভালো আছে। নেট প্রফিটটা দেখি, দেখুন প্রফিট কিন্তু ক্রমশ বাড়ছে, নেট প্রফিট ক্রমশ বাড়ছে, 64,109 কোটি টাকা, 127 কোটি টাকা, তারপর হলো 111 কোটি টাকা, তারপর হচ্ছে 158 কোটি টাকা, এখন হচ্ছে 204 কোটি টাকা, এখনও একটা কোয়ার্টার রেজাল্ট এসে বাকি আছে, তার মানে প্রফিট ক্রমশ করে যাচ্ছে কোম্পানিটা। একটা ছোটো আইটি কোম্পানি দেখতে পারেন, নজর রাখতে পারেন, স্মল ক্যাপ কোম্পানি আছে, ঠিক আছে। চলুন এবার ব্যালেন্স শিটটা দেখি, কোম্পানি দেখুন রিজার্ভস আছে 2020 থেকে
364 কোটি টাকা রিজার্ভস আছে, 2021-এ আছে 484 কোটি টাকা, 2022-এ একটু কমেছে, ঠিক আছে 388 কোটি টাকা, ঠিক আছে 2023-এ একটু কমেছে 312 কোটি টাকা, আর 2023-এর সেপ্টেম্বরে 315, এখানে একটুখানি আবার বেড়েছে, ঠিক আছে ঠিক আছে। কোম্পানির রিজার্ভস মনে করছে তো সম্পদ একটু কমছে, কোনো ব্যাপার না, প্রবলেম নেই, ব্যবসা ভালো চলছে, তো এটা আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে, বিজনেস কোম্পানি ভালো চলছে। ওকে, তো এবার যদি আমি টোটাল অ্যাসেটটা যদি দেখি, আমি টোটাল অ্যাসেট যদি দেখি, এই যে টোটাল অ্যাসেট দেখুন, অ্যাসেট কিন্তু ক্রমশ বাড়ছে, ঠিক আছে। এবং প্রথমে ছিল 1788 কোটি টাকা, তারপরে হলো 1906 কোটি টাকা, এখানে আবার বেড়ে গেছে 2199 কোটি টাকা, এখানে একটুখানি কমেছে 2101 কোটি টাকা, এখানে আবার বেড়ে গেছে 2139 কোটি টাকা, এখনও একটা কোয়ার্টারের রেজাল্ট আসা বাকি আছে। তার মানে নির্লন একটা ভালো কোম্পানি, ছোটো একটা আইটি কোম্পানি, দেখতে পারেন, নজরে রাখতে পারেন, টেকনিক্যালি কিন্তু ভালোই লাগছে কোম্পানিটা, টেকনিক্যাল এই সরি ফান্ডামেন্টাল দিক থেকে। তো এবার টেকনিক্যাল অ্যানালিসিস চলুন করে আসি, দেখা যাক টেকনিক্যালি কি অ্যানালিসিস হচ্ছে। দেখুন টেকনিক্যাল দিক থেকে কিন্তু এখন পিভট পয়েন্টের ওপরে আছে, এলটিপি মানে লাস্ট টাইম প্রাইসটা ওপরে আছে, তো এরকম জায়গায় রেজিস্ট্যান্স নিতে পারে, নজরে রাখতে পারেন এই জায়গাগুলোতে রেজিস্ট্যান্স নিতে পারে, কিন্তু দিয়ে কিন্তু মার্কেট একটা নিচে নামবে, ডাউনফল হবে, একটু কারেকশান হবে, তো নজরে রাখতে পারেন, সুযোগ আসছে, ঠিক আছে। 23 তারিখে ডিভিডেন্ড আছে, 23 তারিখে আর কি ডিভিডেন্ড দেবে, 23-2-2024-এ একটা শেয়ার থাকলে আপনাকে 15 টাকা দিচ্ছে, পার শেয়ারে 15 টাকা কিন্তু আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে, ঠিক আছে। তো চলুন চার্ট প্যাটার্নটা দেখি, লাস্ট এক মাসের চার্ট প্যাটার্ন দেখুন, ওপরে চলে যাচ্ছে ক্রমশ, নিচে নামতে পারে, এটা ক্রমশ কিন্তু ওপরের দিকেই যাবে, ওপরের দিকেই যাবে, কোম্পানিটা আইটি কোম্পানি, একটু গ্রোথ করছে কিন্তু, আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, তো দেখতে পারেন, নজর রাখতে পারেন, ভালো একটা ফিউচার আছে, ঠিক আছে। দেখুন এখানেও কিন্তু শর্ট টাইমে একটু ইনকাম করতে পারবেন, ছোটো ছোটো ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এই দেখুন ছোটো ছোটো কিন্তু ইনকাম করতে পারেন, যদি এক বছরের চার্ট প্যাটার্ন দেখি তাহলে বুঝতে পারছেন, দেখুন ছোটো ছোটো কিন্তু অনেক কটা জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন, আপনাদের শিখিয়েছি কীভাবে ইনকাম করতে হয় ছোটোভাবে। তো যারা নতুন আছেন একবার চ্যানেলটা ফলো করে আসুন, আগে ভিডিও করা আছে, ঠিক আছে। তো কীভাবে এরকম শর্ট টাইমে ছোটো ছোটো ইনকামগুলো আপনাকে ধরতে হবে আমি শিখিয়ে দিয়েছি, ঠিক আছে, কীভাবে করতে হবে। এক টাইমে কোনো সময় সব ইনভেস্টমেন্ট আপনার করবেন না, আপনি খেপে খেপে ইনভেস্ট করবেন, এখানে একবার পড়ে গেল দামটা, এখানে একটা ইনভেস্ট করলেন, এখানে পড়ে গেল, এখানে একবার ইনভেস্ট করলেন, এরকম পড়ছে তখন আপনি ইনভেস্ট করুন অল্প অল্প করে, আবার যখন এটা উঠবে, যদি সঠিক কোম্পানি হয়, ফান্ডামেন্টাল ঠিকঠাক থাকলে কোম্পানি ওপরে যাবেই, তো কোম্পানি যদি ওপরে যায় তাহলে প্রথম যেখানে এন্ট্রি নিয়েছিলেন আপনি, এন্ট্রি পয়েন্ট যেখানে আপনি এন্ট্রি নিয়েছিলেন প্রথম ফার্স্ট, সেখানে গিয়ে আসলে সেখানে যখন দামটা চলে আসবে সব কটা সেল আপনি করে দেবেন, সব কটা শেয়ার আপনার সেল করে দেবেন, তাহলে কী হবে আপনার কিন্তু একটা প্রফিট কামিয়ে নেবেন আপনি। যদি ভয় লাগে কোনো কোম্পানিতে এরকম কিন্তু শর্ট টাইমে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। নির্লন ভালো কোম্পানি আছে, ভালো ডিভিডেন্ড দিচ্ছে, একবার নজরে রাখতে পারেন, চেক করে দেখতে পারেন একবার। নেক্সট কোম্পানিটা হচ্ছে ফিনোটেক্স, ফিনোটেক্স ডিভিডেন্ড দিচ্ছে আপনার 26 তারিখে, 26-2-2024 আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে। আপনার কাছে যদি একটা শেয়ার থাকে তাহলে আপনি 1.20 টাকা হচ্ছে রিটার্ন পাবেন, ঠিক আছে। ডিভিডেন্ড দিচ্ছে 1.20 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড, এটা কেমিক্যাল কোম্পানি, ভালো কোম্পানি। তো চলুন ফান্ডামেন্টালটা দেখে আসি একবার, তাহলে বোঝা যাবে, ঠিক আছে। এখন মার্কেট প্রাইস আছে 433 টাকা, চলুন প্রফিট অ্যান্ড লস দেখে আসি। এই যে 2020 থেকে যদি দেখি আমি, 2020-তে আছে 196 কোটি টাকা, ঠিক আছে, 2021-এ সেটা হচ্ছে 219 কোটি টাকা, 2022-এ হচ্ছে 368 কোটি টাকা, 2023-এ 517 কোটি টাকা, আর 2024 রেজাল্ট আছে 554 কোটি টাকা, এখনও অবধি চলছে, এখন অবধি বিক্রি দিচ্ছে, মানে বিক্রি কিন্তু ক্রমশ বাড়ছে কোম্পানির বিক্রি ক্রমশ বাড়ছে। এক্সপেন্সেস এবার খরচাটা যদি দেখি আমি, খরচাটা হচ্ছে 2020-তে 162 কোটি টাকা, 2021-এ হচ্ছে 178 কোটি টাকা, 2022-এ হচ্ছে 297 কোটি টাকা, 2023-এ হচ্ছে 404 কোটি টাকা, এখনও অবধি 411 কোটি টাকা হচ্ছে খরচা করেছে কোম্পানি, ঠিক আছে। তো কোম্পানি গ্রোথ হচ্ছে ক্রমশ, কিন্তু হচ্ছে আরেকটা জিনিস দেখুন, সেলস মানে বিক্রির থেকে কিন্তু খরচটা কম আছে, তার মানে কোম্পানি একদম ঠিকঠাক আছে। দেখুন অপারেটিং প্রফিট মার্জিন একদম ঠিকঠাক আছে, অপারেটিং প্রফিট মার্জিন ঠিকঠাকই চলছে, ঠিক আছে। নেট প্রফিটটা যদি দেখি আমরা, এই যে নেট প্রফিটটা যদি দেখি, দেখুন নেট প্রফিট কিন্তু কোম্পানির এখানে একটুখানি কমে গেছিলো, 24 কোটি, এখানে 14 কোটি, এখানে কিন্তু আবার বেড়ে গেছে 45 কোটি, এখানে 57 কোটি, এখানে 90 কোটি, এখানে দেখুন 117 কোটি, এখনও একটা কোয়ার্টারের রেজাল্ট আসা বাকি আছে, তার মানে কোম্পানি ক্রমশ প্রফিট করে যাচ্ছে, নেট প্রফিট কোম্পানির হচ্ছে, ঠিক আছে। চলুন ব্যালেন্স শিট দেখি আবার, রিজার্ভস কী আছে কোম্পানির, 2020 থেকে যদি আমি রিজার্ভস দেখি, 147 কোটি, 2021-এ 187 কোটি, 2022-এ 240 কোটি, 2023-এ 327 কোটি, এখন অবধি 2023-এ সেপ্টেম্বরে অবধি 377 কোটি, তার মানে রিজার্ভস কোম্পানির গচ্ছিত সম্পদ ক্রমশ বাড়ছে,
এবার বড়িং ধার বাকি দেখুন, ধার বাকি অনেক কম আছে, ডেপথ ফ্রি কোম্পানি বলা যায়, অনেক ধার বাকি কম আছে, ঠিক আছে, ধার প্রায় নেই বললেই চলে। দেখতেই পাচ্ছেন ধার ধার বাকি অনেকটাই কম, 3 কোটি, 3 কোটি, 2 কোটি, 7 কোটি, 2 কোটি, মানে অনেকটা কমে গেছে ধার বাকি। তো যদি আমি টোটাল অ্যাসেট যদি দেখি কোম্পানির, টোটাল অ্যাসেট দেখুন, টোটাল অ্যাসেট ক্রমশ বাড়ছে, 195 কোটি, 208 কোটি, তারপরে 267 কোটি, 195, 208, 267 কোটি, 339 কোটি, 423 কোটি, 529 কোটি, তার মানে কোম্পানি কিন্তু অ্যাসেট ক্রমশ বাড়ছে। তার মানে দেখতে গেলে কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল দিক থেকে একদম ওকে কোম্পানি, বিজনেস ভালো চলছে কোম্পানির, খুব সুন্দর কোম্পানি। এবার চলুন টেকনিক্যাল পার্টটা দেখে নিন। দেখুন ফিনোটেক্সের যদি টেকনিক্যাল অ্যানালিসিস করি তাহলে বোঝা যাচ্ছে পিভট পয়েন্টের নিচে আছে, তো এই জায়গায় একটা সাপোর্ট নিতে পারে, 432 টাকায় একটা সাপোর্ট নিতে পারে, অথবা 422 টাকায় একটা সাপোর্ট নিতে পারে, একটু কমে যেতে পারে, বা 415 টাকায় কিন্তু সাপোর্ট নিতে পারে। তো এই জায়গায় সাপোর্ট নিয়ে কিন্তু কোম্পানিটা আলটিমেটলি ওপরের দিকে উঠবে, তো একটু নজরে রাখতে পারেন। ফিনোটেক্স কেমিক্যাল একটা কেমিক্যাল কোম্পানি, ঠিক আছে, 26 তারিখে ডিভিডেন্ড দিচ্ছে, 26শে ফেব্রুয়ারি ডিভিডেন্ড দিচ্ছে। আপনার যদি একটা শেয়ার থাকে আপনার কাছে তাহলে আপনি 1 টাকা 20 পয়সা পাবেন, মানে পার শেয়ারে 1 টাকা 20 পয়সা করে ডিভিডেন্ড দিচ্ছে কোম্পানিটা, ঠিক আছে, নজরে রাখতে পারেন। যদি চার্ট প্যাটার্নটা আমরা দেখি, ঠিক আছে, এক মাসের চার্ট প্যাটার্ন দেখুন, ক্রমশ ওপরে আছে, এবার একটুখানি কারেকশান হলেও হতে পারে, নিচের দিকে যেতে পারে, নজরে রাখতে পারেন। ছ মাসে যদি দেখি চার্ট প্যাটার্ন দেখুন বিরাট হাই দিয়ে গেছে, তবে হ্যাঁ এই ছোটো ছোটো কাজ কিন্তু আমরা ছোটো ছোটোভাবে করতে পারবেন, ঠিক আছে, এখানে একটা হেভি প্রফিট দিয়ে গেছে। আর যদি আমি 1 বছরের রিটার্ন দেখি, আমি 1 বছরও কিন্তু ছোটো ছোটো প্রচুর কাজ হয়, প্রচুর ভোলাটিলিটি হয়, এটা কিন্তু দেখতে পারেন। ফিনোটেক্স কেমিক্যালে প্রচুর ভোলাটিলিটি হয়, ছোটো ছোটো কিন্তু অনেক রিটার্ন দেবে আপনাকে বছরে, তো একটু নজরে রাখতে পারেন। কোম্পানি ফান্ডামেন্টাল দিক থেকে ঠিকঠাক আছে, কোম্পানি একদম রাইট কোম্পানি, ঠিক আছে, ওকে কোম্পানি আছে, আপনার একবার বিজনেসটা ভালো চলছে কোম্পানি, তবুও একবার নিজেরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নেবেন, একবার আপনার বিবেচনা করে তারপরে দেখতে পারেন, ঠিক আছে। চলুন পরের কোম্পানিটা দেখি। পরবর্তী কোম্পানিটা হচ্ছে ন্যাটকো ফার্মা, একটা আপনার ওষুধের কোম্পানি, মেডিসিন ম্যানুফ্যাকচারিং করে, ঠিক আছে। কোম্পানিটা দেখুন এখন প্রাইস চলছে 1025 টাকা শেয়ার প্রাইস চলছে, দেখতে পারেন কোম্পানি কিন্তু খুব ভালো কোম্পানি। চলুন আমি টেকনিক্যাল পার্টটা পরে দেখাচ্ছি, আগে হচ্ছে ফান্ডামেন্টালটা দেখে আসি, প্রফিট লস যদি দেখি। দেখুন সেলস বিক্রি কোম্পানির, কোম্পানির বিক্রি দেখুন 2019 ছিল 2094 কোটি, 2020 একটু কমে গেছে 1915 কোটি, আবার দেখুন 2021 আবার বেড়ে গেছে 2052 কোটি টাকা হয়ে গেছে, 2022 আবার একটুখানি কমেছে 1945 কোটি, আর 2023 আবার বেড়ে গেছে 2707 কোটি, দেখুন এখনও কিন্তু বেড়ে গেছে 3828 কোটি, এখনও একটা কোয়ার্টারের রেজাল্ট আসা বাকি আছে, তার মানে কোম্পানি কিন্তু প্রফিট, সেলস হচ্ছে, বিক্রি হচ্ছে, কোম্পানি বিক্রি হচ্ছে, দু একবার একটুখানি বিক্রি কমে গেছিলো, বাট বাদবাকি কিন্তু তাছাড়া কিন্তু বিক্রি কিন্তু ক্রমশ বেড়ে গেছে, ঠিক আছে। এক্সপেন্সেস দেখুন খরচাটাও একটু একটু করে বাড়ছে, প্রথমে ছিল 1300, তারপরে ছিল 1332, তারপরে 1446, তারপরে 1681, তারপরে আপনার 1772, আর লাস্টে হচ্ছে এখন অবধি 2235 কোটি টাকা, ঠিক আছে। সেলস মানে হচ্ছে খরচাটা কিন্তু বেশি আছে, তবে হ্যাঁ বিক্রির থেকে খরচটা কম আছে, এটা একটা পজিটিভ সাইন আছে, ওকে। নেট প্রফিট দেখুন কোম্পানির, কোম্পানি যদি নেট প্রফিটটা আমরা দেখি, এখানে 458 কোটি টাকা, এখানে হচ্ছে 442 কোটি টাকা, একটু কমে গেছে, এখানে আরও অনেকটাই কমে গেছে 170 কোটি টাকা, এখানে দেখুন কিন্তু আবার অনেকটা বেড়ে গেছে 715 কোটি টাকা, আর এখনও অবধি অনেকটাই হাই আছে 1278 কোটি টাকা, ঠিক আছে, 1278 কোটি টাকা আর কি সেল দিয়েছে, মানে প্রফিট হয়েছে কোম্পানির, তার মানে কিন্তু এখন 1 কোয়ার্টার বাকি আছে, তার মানে কোম্পানি কিন্তু প্রফিটে আছে, কোম্পানি ব্যবসা ভালো চলছে, কোম্পানি কিন্তু প্রফিটে আছে, ঠিক আছে। আচ্ছা ব্যালেন্স শিটটা দেখে নিই কোম্পানির, এই যে রিজার্ভস যদি দেখি আমি কোম্পানির, 2020 থেকে কিন্তু রিজার্ভসটা ক্রমশ বাড়ছে, ঠিক আছে, প্রথমে ছিল 3000, তারপর হলো 4000, তারপর হলো 4200, 2023 4800, আর 2023 সেপ্টেম্বরে 5200, ঠিক আছে। তার মানে রিজার্ভস কোম্পানি ক্রমশ বাড়ছে, বড়োইং কিন্তু অনেক কম আছে কোম্পানির, মানে ধার কিন্তু কোম্পানির যা রিজার্ভস আছে তার থেকে অনেকটাই কম আছে। টোটাল যদি অ্যাসেটটা আমরা দেখি, টোটাল অ্যাসেট কিন্তু ক্রমশ দেখুন ইয়ার অন ইয়ার বেসিসে ক্রমশ বেড়েই যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে 4300, এখানে 4500, এখানে 4700, এখানে 5100, এখানে 5600, এখানে হচ্ছে 6200, তার মানে কোম্পানির অ্যাসেট বা সম্পত্তিও কিন্তু ক্রমশ বাড়ছে, তার মানে কোম্পানি একদম ওকে কোম্পানি, ঠিকঠাক বিজনেস চলছে, দেখতে পারেন ন্যাটকো ফার্মা, ঠিক আছে। তো এবার চলুন ফান্ডামেন্টালটা দেখে আসি, এই টেকনিক্যাল অ্যানালিসিসটা দেখে আসি। ন্যাটকো ফার্মার টেকনিক্যালটা যদি দেখি, পিভট পয়েন্টের থেকে কিন্তু একটু নিচে আছে, ঠিক আছে, লাস্ট টাইম প্রাইস 1025 টাকায় আছে, আর ন্যাটকো ফার্মা আপনাকে 26 তারিখে ডিভিডেন্ড দিচ্ছে, 26/2/2024 আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে, ঠিক আছে। আপনার কাছে যদি একটা শেয়ার থাকে তাহলে আপনি 1 টাকা 25 পয়সা পাবেন,
পার শেয়ারে আপনাকে 1.25 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে নাটকো ফার্মা, ঠিক আছে? নজরে রাখতে পারেন, শেয়ারটা কিন্তু নামছে, দামটা কিন্তু পড়তে পারে, এই জায়গায় সাপোর্ট নিয়ে আবার উপরেও যেতে পারে, এই জায়গায় সাপোর্ট নিয়ে আবার উপরে যেতে পারে। তো এখন আপনি ট্রেড নিলেও নিতে পারেন, এখন আপনি ট্রেড নিলে নিতে পারেন, কোম্পানিটা কিন্তু অনেক কমের দিকে পাচ্ছেন আপনারা, ঠিক আছে? চার্ট প্যাটার্নটা দেখে আসি, দেখুন কোম্পানিটা একটা এরকম একটা হিউজ রিটার্ন দিয়েছে, এবার কিন্তু নিচের দিকে আবার একটা নামছে, ঠিক আছে? ছ মাসে যদি দেখি, দেখুন একটা ভালো রিটার্ন দিয়েছিল, এবার কিন্তু একটু নামছে নিচের দিকে, নজরে রাখতে পারেন। এক বছরে যদি দেখি, এক বছরেও কিন্তু একটা রিটার্ন দিয়েছে, এবার কিন্তু নামছে, তো নজরে রাখতে পারেন। 26 তারিখে ডিভিডেন্ড আছে, 26শে ফেব্রুয়ারি, আপনার কাছে একটা শেয়ার থাকলে আপনাকে দিচ্ছে 1.25 টাকা পার শেয়ারে, 25 পয়সা, 1.25 টাকা কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে, নজরে রাখতে পারেন, ঠিক আছে? চলুন পরের শেয়ারটা দেখি। নেক্সট কোম্পানিটা হচ্ছে আপনার NMDC, NMDC লিমিটেড, যার মার্কেট প্রাইস চলছে 333 টাকা, ঠিক আছে? NMDC আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে 27 তারিখে, 27/2/2024 কিন্তু আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে। আর আপনার কাছে যদি একটা শেয়ার থাকে, পার শেয়ার প্রতি আপনাকে 5.75 টাকা করে কিন্তু আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে, পার শেয়ারে 5.75 টাকা ডিভিডেন্ড দিচ্ছে, ঠিক আছে? তো চলুন ফান্ডামেন্টালটা দেখে আসি NMDC-র। যদি আমি প্রফিট অ্যান্ড লস দেখি ইয়ার অন ইয়ার বেসিসে, 2020 থেকে যদি দেখি আমি, প্রথমে ছিল 11,000 2020-তে বিক্রি, তারপরে 2021-এ বেড়ে গিয়ে দাঁড়ালো 15,000 কোটি, তারপরে 2022-এ 25,000 কোটি, 2023-এ একটু কমেছে 17,000 কোটি, আর এখনও অবধি 20,000 কোটি, ঠিক আছে? এখন একটা কোয়ার্টার রেজাল্ট আছে, বাকি আছে, সেলস একটা বছর ছাড়া একটু কমেছে, বাড়ছে, ঠিকঠাক আছে। এক্সপেন্সেস মানে খরচা, দেখুন খরচাও বাড়ছে, 5,000, 6,000, 13,000, এখানে কমেছে 11,000, এখানে 13,000, খরচা কিন্তু বাড়ছে, কিন্তু বিক্রির থেকে কিন্তু খরচটা কম আছে, তার মানে কোম্পানি এটা কিন্তু একটা পজিটিভ সাইন, ঠিক আছে? দেখুন অপারেটিং প্রফিট মার্জিনও একদম ঠিকঠাক আছে, খুব ভালো আছে। আর নেট প্রফিট যদি দেখি আমরা, নেট প্রফিট কিন্তু কোম্পানির এখানে একটুখানি কমেছিল নেট প্রফিট, তারপরে কিন্তু কোম্পানির নেট প্রফিট আবার কিন্তু বাড়ছে, কোম্পানি কিন্তু প্রফিট করে চলেছে, তার মানে প্রফিট কিন্তু কোম্পানি হচ্ছে, ঠিক আছে? তার মানে ফান্ডামেন্টাল একদম ঠিকঠাক আছে। এবার ব্যালেন্স শিটটা দেখে নিই, কোম্পানির বিজনেস ভালো চলছে, তো ব্যালেন্স শিট দেখি। যদি রিজার্ভস দেখি কোম্পানির, দেখুন রিজার্ভস মানে হচ্ছে গচ্ছিত সম্পদ, দেখুন 2020-তে ছিল 27,000 কোটি, 2021-এ হলো সেটা 29,000 কোটি, 2022-এ একটু কমেছে 17,000 কোটি, 2023-এ গিয়ে আবার বেড়েছে 22,000 কোটি, 2023-এ মানে সেপ্টেম্বরে সেটা হচ্ছে 24,000 কোটি, তার মানে বেড়েছে, ক্রমশ বাড়ছে কোম্পানির রিজার্ভস। আর যদি টোটাল অ্যাসেট যদি দেখি, গচ্ছিত সম্পদ, সেটাও কিন্তু ক্রমশ ইয়ার অন ইয়ার বেসিসে বেড়ে গেছে, 31, 36, এখানে একটু কমেছিল 24, এখানে আবার বেড়েছে 28,000, এখানে হচ্ছে আবার 32,000, তার মানে কোম্পানির বিজনেস ভালো চলছে, ফান্ডামেন্টাল দিক থেকে কোম্পানি একদম ঠিকঠাক, ঠিক আছে? একদম রাইট কোম্পানি NMDC। এবার টেকনিক্যাল পার্টটা দেখি, টেকনিক্যালটা আচ্ছা দেখুন NMDC-র টেকনিক্যাল পার্টটা দেখুন, পিভট পয়েন্টের থেকে কিন্তু অনেকটাই কম আছে, লাস্ট টাইম প্রাইসটা দেখুন প্রচুর কম আছে, তো এবার কিন্তু একটা সাপোর্ট নিয়ে কিন্তু ওপরের দিকে যেতে পারে, তো এটার দিকে একটু নজর রাখতে পারেন। আপনাকে 27 তারিখে ডিভিডেন্ড দিচ্ছে, 27/2/2024 আর কি ডিভিডেন্ড দিচ্ছে আপনাকে। যদি আপনার কাছে একটা শেয়ার থাকে, তাহলে আপনাকে 5.75 টাকা আর কি ডিভিডেন্ড দিচ্ছে একটা শেয়ার, ঠিক আছে? শেয়ার প্রতি 5.75 টাকা ডিভিডেন্ড দিচ্ছে। এখন শেয়ার প্রাইসটা একটুখানি সাপোর্টের কম আছে, আপনি দেখতে পারেন ওপরের দিকে যেতে পারে, ঠিক আছে? নজরে রাখতে পারেন। আচ্ছা যদি আমি এক মাসের চার্ট প্যাটার্ন দেখি, দেখুন এখানে একটা প্রফিট দিয়েছে, এই জায়গায় একটা নিচে নেমে একটু ওপরের দিকে যাচ্ছে, আবার কিন্তু নিচের দিকে নামছে, নিচের দিকে একটা ফর্ম করছে। তো আপনি যদি চান, প্রথম এন্ট্রি পয়েন্টে কিন্তু আপনার এখনই হতে পারে, আপনি এখনই ট্রেড নিতে পারেন, ঠিক আছে? তো যদি ৬ মাসে দেখি, ৬ মাসে দেখুন ওপরের দিকে গেছে, আর এক বছরে যদি দেখুন, এক বছরেও কিন্তু ক্রমশ ওপরের দিকে গেছে, তার মানে কোম্পানি কিন্তু যে যেখানে কিনেছে সবাইকে আর কি প্রফিট দিয়ে গেছে। ম্যাক্স চার্ট প্যাটার্ন দেখি, এই দেখুন, ঠিক আছে? এখানে একটুখানি নেমেছিল, তারপরে কিন্তু আবার একদম উপরের দিকে গেছে, তো কোম্পানি একটু কারেকশান করছে, নিচের দিকে নামছে, নজরে রাখতে পারেন, আপনি কিন্তু এন্ট্রি নিতে পারেন। NMDC খুব ভালো কোম্পানি, ঠিক আছে? তো চলুন আজকের মতো যে কটা আর কি ডিভিডেন্ড আসার ছিল আমি দেখিয়ে দিলাম ভিডিওতে, ঠিক আছে? তো আপনি যদি আমার মানে আমি যে ব্রোকারের সাথে কাজ করি, আমি যে ডিমার্ট অ্যাকাউন্ট কাজ করি, আপনি যদি করতে চান, তো ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে, আপনি সেখান থেকে করতে পারেন, সেখান থেকে আপনি অ্যানালিসিস করতে পারেন সেই অ্যাপটা থেকেই। তো তত মানে নেক্সট ভিডিও আবার আসছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ওকে।